nice to meet her. Like, वेलकाम बैक टू माई चैनल प्रिया विषय ब्लॉग। तुम्हारा सबाई केमन आछो? आशा करी खूब भलो आछो। आमिओ भलो आछि। रोज तो तुम्हारे संगे सकाले कि करी शेयर करी। आज के डेली ब्लॉगटा मैं डेली ब्लॉगते आज के इवनिंग ब्लॉग निये आज के बिकाल बेला सन्ध्या बेला थेके आमी कि कि करब ताई तुम्हारे संगे शेयर करब। सेदिन तुम्हारे संगे काने दिले शेयर करेछिलाम, आज के आबार एकटु ब्लॉग शेयर करी, आबार अन्यदिन नतून किछु शेयर करब। ताहले चलो आमार संगे थाको, भिडियोटा देखते थाको, चलो शुरू करे फेलि। আজকে অনেকদিন পর একটু বৃষ্টি হয়েছে, এত গরম লাগছিল, এত গরম লাগছিল না রাত্রিবেলা ঠিক মতো ঘুমাতে পারছিলাম না, দিনে এত কষ্ট হচ্ছে সহ্য করতে পারছিলাম না, তার উপর দিয়ে মানে গা হাত পা না জ্বালা পোড়া করছিল, এত কষ্ট হচ্ছে। তা এখন আজকে অনেকদিন পর আজকে একটু বৃষ্টি হলে একটু স্বস্তি পেলাম, একটু শান্তি পেলাম। তা এখন শরীরটা এখন ভালো আছে, সকালবেলা থেকে শরীরটা খুব একটা ভালো থাকে না বলে ভিডিও করা হয় না, কোনো কাজও করি না, ঘুমিয়ে শুয়েই থাকি সকাল থেকে উঠি। তা এখন একটু কাজ করবো, তোমরা আমার সঙ্গে থাকো। দেখো আমার গালে কী হয়েছে, পিম্পল অনেক দিন পর হয়েছে, এগুলো হতো আগে হতো তাও বন্ধ হয়ে গেছিল, এখন আবার হচ্ছে। চলো সঙ্গে থাকো, কী করি তোমাদের দেখাই, আর আজকে গাছ থেকে কী কী পেরেছে সেটাও তোমাদের দেখাও। আরে হ্যাঁ, একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো, একটু ধরো একটা জিনিস কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো মোমবাতি কিনেছি, এটা মোমবাতি, এটা ফ্লেভারটা বলেছি, এটা ক্যান্ডেল ফ্লেভারের মোমবাতি কিনেছি, আমি ধরাইনি, ইউজ করিনি, ইউজ করলে তো নষ্ট হয়ে যাবে, তার জন্য যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছি। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদের দেখিয়েছিলাম যে আমি কিছু কাজ করি ঘরে বসে, সেই কাজের পেমেন্ট আজকে পেয়েছি আমি, অনেক দিন পর পেমেন্ট পেয়েছি, আরও করার ইচ্ছে ছিল কিন্তু শরীরটা খারাপ বলে ছেড়ে দিয়েছি, সেই পেমেন্ট আজকে পেয়েছি, পাঁচশো টাকা, 550 টাকা হয়েছিল এই সেই পেমেন্ট। আজকে আমি খুব আনন্দ। চলো আজকে গাছ থেকে কিছু জিনিস পাড়া হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর মানে বিকেলবেলা বিছানাটা একটু পরিষ্কার না করলে মশারি লাগানো থাকে, এত বিরক্ত লাগে আমার, তাই ভাবলাম যে জামা কাপড়গুলো অনেক সব মেলা ছিল সেগুলো একটু ভাঁজ করে নিই, আর বিছানাটাও একটু গুছিয়ে নিই। মশারিটাকে খুলবো না কিন্তু মশারিটা ওপর দিকে তুলে রাখবো, তুলে রেখে বালিশগুলো একটু গুছিয়ে নিই, সুন্দর করে বিছানাটা ঝাড় দিয়ে নেবো। তা সেগুলো করে নিই, তারপর তোমাদের দেখাও আছে গাছ থেকে কী কী পেরেছে, তাই চলো কাজগুলো ঝটপট সেরে নিই। বেলা তোমাদের দাদাভাই গিয়ে যে গাছ থেকে জামরুল পেরে নিয়ে এসছে, অনেক হয়েছিল জামরুল, তা সব তো পড়ে যায়, তো এই পেরে নিয়ে এসছে, একটু বড় হলে পোকা হয়ে যায়, যেমন এগুলো হেভি মিষ্টি আছে কিন্তু পোকা হয়ে গেছে, আর এই ছোটোগুলো একটু খাওয়া যাবে কিন্তু একটু মিষ্টিটা কম। তো এগুলো সব গাছ থেকে পেরে নিয়ে এসছে, আরও অনেক জিনিস পেয়েছে সেটা দেখাবো। এগুলো আমগুলো পেরেছে, এই আমগুলো পেরেছে, এটা নতুন হয়েছে আমগুলো, দেখো কীরকম একটা হয়ে যাচ্ছে কিন্তু বোঝা যায় না আমগুলো কীরকম, একবার একটা টক লাগে, আবার আজকে আজ খেলাম একটা কেটে, এটা হেভি মিষ্টি, এখন জানি না আমগুলো কিন্তু কেমন লাগবে খেতে। তা এইগুলো এখন গাছে বাকি আছে, বাকি সব আম খাওয়া হয়ে গেছে, এই গাছে আমগুলো এখন বাকি আছে, দেখো সাইজটা দেখো কত বড় হয়েছে। ওয়েদারটা তোমাদেরকে একবার শেয়ার করলাম, দেখালাম যে খুব বৃষ্টি হচ্ছে, এখন চলো একটু দেখা, হেভি সুন্দর সুন্দর ঠান্ডা একটা হাওয়া বইছে, এত ভালো লাগছে, চলো আমার সঙ্গে। বৃষ্টিটা হওয়ার পর যখন কমে গেল তখন দরজা খুলে একটু দাঁড়ালাম, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, শরীর আর মনটা যেন জুড়িয়ে যাচ্ছে, এত ভালো লাগছে, ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে, কিন্তু পরে কোনো কী হবে জানি না, কিন্তু এখন খুব সুন্দর লাগছে, মানে বৃষ্টিটা হওয়ার পর ওয়েদারটাও ভালো লাগছে, হাওয়াটাও দিচ্ছে সেটাও খুব ভালো লাগছে। দেখো তোমার একটু ওয়েদারটা, টেবিলটা পরিষ্কার করি বলে দেখি যে আমি পরিষ্কার করেছিলাম, দেখো কী অবস্থা হয়েছে, এখন একটু পরিষ্কার করি। আর তোমাদের দাদাভাই গেছে ওপরে পাচন করতে, আমার একটু ঠান্ডা লেগে যাবে, নাকটা বহু সমস্যা, শুশু করবে আর সর্দি হয়ে যাবে,
তার হাতি সারাদিন হাতি একটু পাচন ছিল, সেটা ভালো লাগবে। তা পাচন করতে গেছে, আমি ঘরটা পোষা করি, আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখো। দুধ কদিন আগেই টেবিল পয়সা করেছেন, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কী অবস্থা ছিল টেবিলটা। দেখো কদিন হয়েছে পরিষ্কার করেছে, আবার যেই কিসেই, মানে যতই পরিষ্কার করি আবার যেই কিসেই তেমনই হয়ে যায়, কিছুতেই সে এক পরিষ্কার জিনিস থাকবেই না। আর আমারও মাথাটা গরম হয়ে যায়, ধুলো টুলো থাকলে খুব বিরক্ত লাগে। তো ভাবছি ধুলোটা তো পরিষ্কার করতে পারবো না, যতটা পারি জিনিসপত্র সরিয়ে রাখি। মানে তোমার দাদাভাই দূর থেকে জিনিস নেবে, দূরে থাকবে সেই জিনিস, সেটা নিয়ে কাজ সামনেই রেখে দেবো টেবিলে, মানে যেখান থেকে নিয়েছি সেখানে রাখবো, সেটা করবে না। এটাতে আমার ঝগড়া লাগে রোজ, কিন্তু কী করবো বলেও লাভ নেই। তাই একটু টেবিলটা পরিষ্কার করে নিই, তারপর চলো তোমাদের পাচন কীভাবে করি সেটা দেখো। টেবিলটা পরিষ্কার করে নিই, একটু বসেছি, তোমার দাদাভাই পাচন নিয়ে এসছে, মানে শুধু বাসক পাতা বাবুই তুলসী পাওয়া যায় সেইটা জাল দেয়, কিন্তু বাবুই তুলসীটা নেই বলে বাসক পাতাটা জাল দিয়ে মধু দিয়ে এটা খাবো। এটা একটু গরম গরম খেলে শরীরটা খুব ভালো লাগে। আর সকালবেলা তোমার দাদাভাই আমাকে সুজি করে দিয়েছিলো, এত মিষ্টি, আমার অতিরিক্ত গাগল হচ্ছিলো, তা কিছু একটু 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 খেয়ে রেখে দিয়েছিলাম। তা এখন ফেলে দেবো, বাকিটা খারাপও লাগে খেতে ফেলতে, তাই একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো, সন্ধ্যাবেলা টিফিনটাও হয়ে যাবে, পেটটাও ভরে যাবে। তাহলে সুজি আর মুড়ি দিয়ে খাই, আর তোমাদের দাদাভাই আজকে আমার জন্য কী রান্না করে সেটা তোমাদের দেখাবো। আমি সুজি আর মুড়িটা খাচ্ছি এদিকে, আর ওইদিকে তোমাদের দাদাভাই আজকে আমার জন্য সয়াবিন রান্না করেছে, সয়াবিন করে নিয়ে এসছে ওপর থেকে। তারপরে যেহেতু আমি যেতে পারি না, রান্নাবাড়িও হয় না, তাই আজকে নিজের হাতে সয়াবিন করেছে। চলো আমি খেয়ে দেখি কেমন হয়েছে। তাহলে আজকে ভিডিওটা এত দিই, তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।